বরিশালের মুলাদী উপজেলার বাহাদুরপুর গ্রামের মানুষ অনেকটাই হতবাক জানা গেছে নিজ এলাকায় তেমন পদচারণা না থাকলেও সেখানে বেশ প্রভাবশালী ছিলেন তিনি সেই সাথে ছিলেন সম্মানিত ব্যক্তিও নিজের নামে গ্রামের বাড়িতে সেইভাবে বিশাল সম্পদের পাহাড় না থাকলেও স্বজনদের রয়েছে অঢেল সম্পদ আবার সরকারি বিভিন্ন দপ্তরের সহযোগিতায় নিজ গ্রামের বাড়ি ঘিরে বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন করেছেন তিনি স্বজন ও প্রতিবেশীদের সঙ্গে কথা বলে জানা গেছে পরিবারের অন্য সবার ভাগ্য খুলেছে মতিউর রহমান ওরফে পিন্টুর হাত ধরেই তিনি রাজস্ব কর্মকর্তা হওয়ার পরে ফুলে ফেঁপে উঠেছে সবার কপাল জানা গেছে স্কুল জীবন থেকেই দুঃখর মেধাবী ছিলেন মতিউর রহমান তিনি মুলাদির পাশের উপজেলা বাবুগঞ্জে খালার বাড়িতে থেকে পড়াশোনা করেছেন পরিবারে তিন ভাই আর দুই বোনের মধ্যে তিনি সবার বড় আর মতিউরের বাবা আব্দুল হাকিম হালাদার পেশায় ছিলেন স্কুল শিক্ষক নাম প্রকাশ না করার শর্তে প্রতিবেশীরা জানিয়েছেন মতিউর রাজস্ব কর্মকর্তা হিসেবে ক্ষমতাবান হয়ে ওঠার আগ পর্যন্ত হাকিম হালাদারের পরিবারে তেমন সচ্ছলতা ছিল না গ্রামে জায়গা জমির পরিমাণও খুব বেশি ছিল না তবে একানব্বই পরবর্তী বিএনপির রাজস্ব কর্মকর্তা হিসাবে মতিউরের উত্থানের পর থেকেই পাল্টে যেতে থাকে এই পরিবারের অর্থবিত্তের চিত্র এ সময় বিত্তশালী হওয়ার প্রতিযোগিতায় নামে তার মেজো ভাই কায়ুম হালাদার ভাইয়ের মতো কায়ুমও এরই মধ্যে বৃত্তশালী বনে গেছেন মুরাদি পৌর শহরে থানার উত্তর পাশে তার বিশাল আলিশান বাড়ি রয়েছে যদিও সেই বাড়িটির নামমাত্র দামে কয়েক বছর আগে কিনেছেন কায়ুম স্থানীয়দের দাবি ভাই মতিউরের কারণেই রাজধানী ঢাকায় টঙ্গি এলাকায় ব্যাগ তৈরির কারখানা করেন কায়ুম এছাড়া এই পরিবারের সদস্যদের গ্রামের বাড়িতে অনেক জমিও রয়েছে যে সকল সম্পদের ব্যবহার মতিউরের স্বজনরা করলেও প্রকৃত মালিক তা নিশ্চিত নন কেউ অভিযোগ রয়েছে সদ্য আলোচনায় আসার আগে মতিউর ও তার পরিবারের সদস্যদের প্রচন্ড ক্ষমতার দাপট ছিল এলাকায় দাপটের আমলেই সরকারি নানা দপ্তরকে কাজে লাগিয়ে নিজ বাড়ির আশপাশের এলাকায় চিত্র পাল্টে দিয়েছেন যেখানে তার বাড়ির সামনে খালের ওপর পাকা সেতু বাড়িতে ঢুকতে এক পাশে তিনতলা মাদ্রাসা আরেকপাশে দোতলা মসজিদ মাদ্রাসা আর মসজিদের মাঝখানে গেট সেই গেট পার হয়ে ভেতরে পিন্টু হলাদারের বাড়ি যদিও বর্তমানে সেই বাড়ির কলাপসিবল গেটে তালা ঝুলছে বাড়িতে রয়েছে একজন পরিদার তার বাড়ি খুলনায় নাম কত এই আছেন কত বছর যাবত এই তো দুই মাস হতে দুই মাস হয়েছে আসলে কি কী সে আপনার আনা হয়েছে আসলে কাজ কাজ করার জন্য আনা হয়েছে বাড়ি করার জন্য দেখাশোনা তো গরু আছে ছাগল টাগল আছে দেখাশোনা করার কার বাড়ি এটা আসলে নাম হ্যাঁ মতিউর রহমান রহমান বেতনটা তুমি ঠিক মতো পান নিজেরাই রান্নাবান্না করে খান আর কেউ থাকে না এই বাড়িতে এই বাড়িতে আর কেউ থাকে তারা আসে মাঝে মধ্যে হ্যাঁ মতিউরের বাবা শিক্ষকতার চাকরি থেকে অবসরের পর দুই হাজার তিন সালে কাজিরচর ইউপি চেয়ারম্যান পদে নির্বাচন করেন জীবন দশায় তিনি কাজিরচর ইউনিয়ন বিএমপির সহসভাপতি ছিলেন তিনি তৎকালীন চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা ও বর্তমানের মুলাদি উপজেলার চোদ্দ দলের সমন্বয়ক ইসুপ সুপালিকে পরাজিত করে চেয়ারম্যান নির্বাচিত হন আবার ওয়ান ইলেভেনের সময় চেয়ারম্যান পদে মেয়াদ শেষ হলেও নানা উপায়ে আরও প্রায় চার বছর চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন হাকিম সবাই বলতো যে বিএনপি বিএনপি আসলে আসলে সম্পূর্ণ এই কথাটা সম্পূর্ণ তাদের একটা ধারণা ভিত্তিক কথা এটাতে বানুয়াট কথা আর কি উনি আর কি মিশুক ছিল মিশুক ছিল এবং দেশের স্বার্থে কাজের স্বার্থে উনি এই বিষয়ে বিষয় যোগাযোগ করে সে বিএনপি শাসন আমলে এক মন্ত্রী পরিবারের ঘনিষ্ঠ ছিলেন মতিউর রহমান আর রাজস্ব ক্যাডারে যাওয়ার আগে এগারোতম বিসিএসএ ট্রেড কার্ডারে চাকরি হয়েছিল তার ট্রেড কার্ডার বিলুপ্ত হলে পছন্দ অনুযায়ী অন্যান্য কার্ডারে যাওয়ার সুযোগ পান ট্রেড কার্ডারের কর্মকর্তারা আর এই রাজস্ব কর্মকর্তা হিসাবে মতিউরের যোগদানের পর আর রাজস্ব কর্মকর্তা হিসাবে মতিউরের যোগদানের পর এই পরিবারকে আর পেছনে ফের তাকাতে হয়নি এ বিষয় নিয়ে কথা বলেছেন মতিউর রহমান অর্থাৎ পিন্টুর চাচাতো ভাই মাহমুদ নবী তার মতে সবকিছুই ষড়যন্ত্র তিনি বলেন মানুষ মানুষের ভালো সহ্য করতে পারে না ঈশ্বরানিত হয়ে শত্রুতা করছে সেজন্যই আজ মতিউর রহমানের মতো একজন ভালো মানুষকে নিয়ে এত টানা হেসরা চলছে আব্দুল হাকিম হাওলাদার উনি প্রাইম মিনিস্টার কৌশলের প্রথম অবস্থায় পরে উনি চেয়ারম্যান নির্বাচন করছে চেয়ারম্যান নির্বাচন করার পর উনি মানে ভালো ব্যক্তি হিসেবে উনি অনেক ভোট পাইয়া উনি চেয়ারম্যান হইয়া নয় বছরের চেয়ারম্যান করছেন ফখরউদ্দিন আমলে তো আর ভোট হয় না এই কারণে এক টানা নয় বছরের চেয়ারম্যান করছেন এবং উনি ওনার যে বড় ছেলে ডক্টর মদুরমাল উনিও খুব ভালো ব্যক্তি ছিল হ্যাঁ উনি ভালো ব্যক্তি উনি মাদ্রাসা মসজিদ ময়দানে যতটুকু পারে হেল্প করে এলাকায় সবাই ওনারে মানে শ্রদ্ধার নজরি দেখে উনি ভালো এমনি ওইটা ওনার যে ছোটোবার ওইটা ছোটবার জায়গা ছোটবারের ওই বিল্ডিং সবাই থাকে মাঝে মাঝে ব্যবসা বাণিজ্য এটা হলো ব্যবসা বাণিজ্য করে মিজোবাই ব্যবসা বাণিজ্য করে উনি চাকরি করেন অতিরিক্ত আমরা আমার কিছু জানা নেই বাইরে কি সহসম্মৃদ্ধি আমাদের এরকম জানা নাই ওনার এলাকায় এরকম তেমন কোনো সহসম্মৃতি আমরা দেখি না